যে হুম বাবা আমরা স্বৈরাচারকে হটিয়ে এই বাংলার মানুষকে কথা দিয়েছি যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করব। তো আমরা সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে শুধুমাত্র সন্ত্রাসী, খুনি, অপরাধী, দুষ্কৃতিকারী তাদেরকে চিহ্নিত করে আজকে আপনারা প্রয়োজনে পাড়ায় মহল্লায় ব্যারিকেড দেন, কেউ যেন পালিয়ে যেতে না পারে সেটা করুন, কিন্তু কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানুষ একদিকে বিজয়ের আনন্দ করতেছে, অন্যদিকে মানুষ দুষ্কৃতিকারীরা পালিয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ। সেনাপ্রধান একটা স্পষ্ট ভাবে জাতির উদ্দেশ্যে বলতে হবে যে যারা অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে, দায়িত্ব নিয়ে তিনি বলতে হবে এবং সেই কাজ 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে তাকে করে দেখাতে হবে যে দেখো আমরা অপরাধীদের ধরেছি। জি আলহামদুলিল্লাহ, আমরা এখন খুব খুশি, কারণ এই জাতি একটা স্বৈরাচার, একটা খুনি সরকার থেকে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। আমি আজকে যখন শাহবাগ থেকে যখন বাসার দিকে আমি ফিরছিলাম, তখন আমার কাছে মানে নিজের কাছেই খুব কেন জানি মনের অজান্তে একটা শান্তি লাগতেছে, মানে মনে হচ্ছে যে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি। চতুর্দিকে তাকিয়ে দেখলাম মানে মানুষের মধ্যে যে একটা হাসি, যে একটা মানে নীরব হাসির বন্যা বয়ে যাচ্ছে, উৎসব মুখর পরিবেশ সারা দেশে আজকে। তো এটা আসলে আমরা মুক্তিযুদ্ধে দেখি নাই তরুণ প্রজন্ম, কিন্তু আমরা আজকে এই সময়টা এটা অনুভব করতেছি আমরা যে বাংলাদেশের মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে ঠিক একই অনুভূতি করেছে। তো এই তরুণ প্রজন্মকে মহান রাব্বুল আলামিন সে সৌভাগ্য দিয়েছে যে তারা জাতির কাছ জাতিকে এই স্বৈরাচার এবং খুনিয়াসিনের কবল থেকে মুক্ত করে একটা আনন্দের, একটা স্বস্তির বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আবার ফিরিয়ে দেওয়ার জন্য। তা আমরা এই অর্থে আনন্দিত। তা আমরা আরেকটা কথা বলবো, শুধু আজকে এই মুহূর্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুধু এটাই বলতে চাই, বাংলাদেশের এখন যে একটা আনন্দময় পরিবেশ, এই আনন্দময় পরিবেশে দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, তারা কিন্তু এখনো উৎ পেতে আছে আমাদের বিজয়কে ধ্বংস করার জন্য। আমি জাতিকে বলবো, দেশবাসীকে বলবো, দয়া করে আপনারা বিজয়ের নেশায় মানে মাতাল হয়ে যাবেন না, আপনারা হিতাহিত জ্ঞানটুকু রাখবেন। আজকে আমাদের উপর আমি আমি যেটা শুনেছি সবচেয়ে বড় যে ব্লেম দেওয়ার চিন্তা করতেছে সেটা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর কথা। অর্থাৎ আমি বলবো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘুর বাড়িতে প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করুন, একটা সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না করা হয়, কারণ এটা আমাদের উপর বড় একটা অভিযোগ তারা চাপিয়ে দিবে বিশ্ববাসীর কাছে যে দেখুন বাংলাদেশের অবস্থা। তো আমি বলবো প্রত্যেককে সজাগ থাকতে হবে, এবং আমি বাংলাদেশের মানুষকে বলবো দিন শেষে এই বাংলাদেশটা আমাদের, আমরা এখন থেকে কোনো রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করব না, কারণ এই সম্পদ আমার আপনার টাকায় কেনা। হ্যাঁ, আমরা আমার যে যা ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হতে পারে, আমলিকের ব্যক্তিগত সম্পত্তি, তাদের বাড়িঘর যদি কেউ যদি কোনো কিছু করে সেটাও আমরা করার জন্য নিষেধ করছি, কিন্তু যদি কেউ করে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যেন ভুলেও রাষ্ট্রীয় কোনো সম্পদ ধ্বংস না করে, কারণ এটা এই দেশটা দিন শেষে আমাদের। এই স্বৈরাচারকে আমরা হটিয়েছি, কিন্তু আমাদের উপর এখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার দায়িত্ব। যেভাবে আমরা স্বৈরাচারকে হটিয়ে এই বাংলার মানুষকে কথা দিয়েছি যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করব, তো আমরা সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে শুধুমাত্র সন্ত্রাসী, খুনি, অপরাধী, দুষ্কৃতিকারী তাদেরকে চিহ্নিত করে আজকে আপনারা প্রয়োজনে পাড়ায় মহল্লায় ব্যারিকেড দেন, কেউ যেন পালিয়ে যেতে না পারে সেটা করুন, কিন্তু কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর জি একটা বিষয় আমরা বলবো ঠাকুর ভাই, হুম আমরা সেনাবাহিনীর সেনাপ্রধানের উপর তিনি যে বক্তব্য দিয়েছে সেটা আমরা দেখেছি, আর সেটাকে আমরা সাধুবাদ জানাই ওনাকে, কিন্তু সাথে সাথে আমরা এটাও বলতে চাই যে খুনি শেখ হাসিনা সরকারকে এই সেনাপ্রধান নিরাপদে পালিয়ে যেতে দেওয়ার কারণে তিনি আর ভূমিকা নিয়ে জাতির কাছে আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি তিনি তো পারতো অ্যারেস্ট করে বিচারের মুখোমুখি করতো। তা আমাদের এটাও দাবি থাকবে এই খুনের দায় নিয়ে স্বৈরাচার হাসিনা সরকারকে আপনি দেশে ফেরত এনে ছাত্র জনতার কাছে বিচারের মুখোমুখি করলে সেনাবাহিনীর প্রতি, সেনাপ্রধানের প্রতি মানুষের আস্থার জায়গাটা আরো বেড়ে যাবে। এবং আমরা আমি বলতে চাই আজকে 24 ঘন্টার মধ্যে, আমি আবারও স্পষ্ট করে বলতে চাই সাগর ভাই, 24 ঘন্টার মধ্যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা যতগুলো করা হয়েছে প্রত্যেকটা মামলা উঠিয়ে নিতে হবে বিনা শর্তে। 2 নম্বরে, বিনা শর্তে যতজনকে বন্দী করা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আজকে পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। কে কোন অপরাধী সেটা আদালত প্রমাণ করবে, বিচার হবে, কিন্তু এই মুহূর্তে জামিনে মুক্তি দিতে হবে এবং প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। এবং আমরা বলবো
এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার জাতি আশা করছে সেই সরকারের নাম দিব আমরা বিপ্লবী সরকার। কোনো জাতীয় সরকারও বলবো না, কোনো অন্তর্বর্তীকালী সরকারও বলবো না, আমরা বলবো সেটা বিপ্লবী সরকার। এবং এই সরকারের রূপরেখা, এই সরকারে কারা থাকবে, তারা জাতির জন্য কি করবে, সবকিছুর একটা স্পষ্ট মেসেজ কিন্তু দিতে হবে। তারা ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে সেটা আসলে ক্লিয়ার করতে হবে সবকিছু। আমি বলবো যে যারা পালিয়ে গেছে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে এখন থেকে। আর একটা অপরাধী যেন বাংলার মাটি থেকে পালাতে না পারে সেটা সেনাবাহিনী সেটা নিশ্চিত করতে হবে, যেহেতু তারা এখন দায়িত্বটা নিয়েছে। তা আমি শুধু এটাই বলবো যে কেউ যেন পালিয়ে যেতে না পারে। এবং বলবো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানুষ একদিকে বিজয়ের আনন্দ করতেছে, অন্যদিকে মানুষ দুষ্কৃতিকারীরা পালিয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ। সেনাপ্রধান একটা স্পষ্ট ভাবে জাতির উদ্দেশ্যে বলতে হবে যে যারা অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে, দায়িত্ব নিয়ে তিনি বলতে হবে। এবং সেই কাজ 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে তাকে করে দেখাতে হবে যে দেখো আমরা অপরাধীদের ধরেছি। তাহলে সেনাবাহিনীর প্রতি মানুষের, সেনাপ্রধানের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। সর্বপ্রথম সংকট হচ্ছে আস্থার জায়গাটা তৈরি করতে হবে, তাহলে এই উত্তাল ছাত্র জনতাকে বাসায় চলে যেতে, মানে বাসায় তারা চলে যাবে, তারা যদি স্বস্তি নিঃশ্বাস পায়, সেটা আমি আপনাকে বলছি। এবং আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে বিপ্লবী সরকারের প্রথম কাজ হবে তাদের সবাইকে, যারা যাদেরকে সেগুলি হত্যা করা হবে, হয়েছে তাদের। সেগুলি নিয়ে কোনো টেনশন নাই আশা করি, সেগুলি হবে। কারণ আপনাদের বিরুদ্ধে তো মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে শুধুমাত্র জোর করে ঢুকিয়ে রাখা হয়েছে, যাদেরকে ঢুকিয়ে রাখা, এগুলি সবাই জানে। এবং আশা করি এখন যেহেতু স্বাভাবিক সরকার আসবে, তারা যথেষ্ট সচেতন থাকবে এসব ব্যাপারে, এবং প্রথম কাজটি এগুলির দিকে আমার কাছে মনে হয় প্রায়োরিটি দিবে। এখন বাকি রইলো আপনারা মানে কি ধরনের সরকার এই মুহূর্তে হতে যাচ্ছে, বা আপনাদেরকে সাথে যারা কোটা আন্দোলন করেছেন এবং সমন্বয়কারীদের পক্ষ থেকে কাউকে ডেকেছে কিনা, এবং সেখানে সেনা প্রধান সবার সাথে কথা বলবে বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে বলেছে, কাদের নিয়ে এই ধরনের কোনো আইডিয়া আপনারা পেয়েছেন কিনা, বা আপনাদের আপনি জেনেছেন কিনা? আমরা যতটুকু জেনেছি সেনাপ্রধান বলছে যে ছাত্র এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত জানাবে। তা আমরা তিনাকে সাধুবাদ জানাই যে আমরা চাই যে এই সরকারটা হবে, এই সরকারের নামটা হবে একটা বিপ্লবী সরকার, এই সরকারের দায়িত্ব থাকবে এই যে ভঙ্গুর বাংলাদেশ, গত 15 বছরে খুনি হাসিনা যে লুটপাট করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটাকে ঢেলে সাজানো হচ্ছে বিপ্লবী সরকারের কাজ। প্রথম আমি বলবো যে 1 নম্বর কাজ হচ্ছে বিপ্লবী সরকারের বাংলাদেশে একটা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা, মানে বিচার বিভাগের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। প্রথম যদি বিচারের মুখোমুখি করতে হয় দুষ্কৃতিকারীদের, তাহলে 1 নম্বর হচ্ছে প্রধান বিচারপতি সহ যারা আছে প্রত্যেককে অব্যাহতি দিয়ে নতুন করে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে এবং একটা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে হবে। এই একে একে প্রত্যেকটা খাত এভাবে করে চিহ্নিত করতে হবে, যেমন স্বাস্থ্য খাত, প্রত্যেকটা জায়গায় আজকে সরকারি মেডিকেল গুলোকে সাধারণ মানুষের জন্য যেন তারা সুচিকিৎসা পায় সেই ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা থানার প্রতি মানুষের যে একটা আস্থাহীনতা সেটা ফিরিয়ে আনতে হবে। তা আমি বলবো যে এই বিপ্লবী সরকারের কাজ কিন্তু কম না, একটা দেশ স্বাধীন হয়ে গেলে যে কাজ থাকে বাংলাদেশের ঠিক একই অবস্থা। সুতরাং এই সরকারের মধ্যে এমন সদস্যদেরকে দিতে হবে যারা জাতির কাছে গ্রহণযোগ্য, বিতর্কিত কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না, এবং দক্ষ, গ্রহণযোগ্য, জ্ঞানী, গুণী, যা যে যেই দিকে পারদর্শী, এরকম লোকগুলোকে জাতীয় এই বিপ্লবী সরকারের মধ্যে আনতে হবে। এবং আমরা চাই এখানে এমন কোন সদস্যকে না দেওয়া হোক স্বাধীনতার পরে, যেটাকে নিয়ে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, সুতরাং প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে বুঝে শুনে নিতে হবে। আমি সেনাপ্রধানের প্রতি আহ্বান জানাবো যে বিপ্লবী সরকার হবে সেখানে যেন প্রতিটা ব্যক্তি ক্লিন ইমেজের হয় এবং জাতির কাছে তাদের স্বচ্ছ একটা পরিচয় থাকে যে তিনি আগে একদম এটা ক্লিয়ার, করতেন তার একদম অধীনে ক্লিয়ার। আমার কাছে কিছু মনে হয় কাজ মেসেজগুলি, করেছে। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা, যেটা সম্রাট এখন সম্রাটের যে কথাগুলি, এগুলি হলো বাংলাদেশকে কেমন চাই এই মুহূর্তে, একটা ভঙ্গুর সরকার ব্যবস্থাকে কিভাবে মেরামত করে সামনের দিকে একটা ভালো ব্যবস্থার দিকে যাবে, এই পরামর্শগুলি এখন খুবই গুরুত্বপূর্ণ। এবং